নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করলেন। তিনি বলেন, বিজেপি তৃণমূল কংগ্রেস নিয়ে ভুল বার্তা দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে অভিযোগ খারিজ করে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 25 এপ্রিল থেকে 2 মাস ধরে তৃণমূল কংগ্রেসের সংযোগ অভিযান হবে। পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন তৃণমূল কংগ্রেসে ন্যাশনাল পার্টির স্ট্যাটাস চলে যাওয়ার পর আমি নাকি ওদের যিনি সবচেয়ে বড় নেতা সাহজি, তাকে নাকি আমি 4 বার ফোন করেছি। এটা আপনারা সারাক্ষণকার টিভিতে দেখিয়েছেন, আজকে কাগজেও লেখা হয়েছে, কোনো কোনো কাগজে। আপনারা কি আমার কাছে একবারও ক্রস চেক করেছেন যে সত্যি আমি করেছি কিনা? আমি তাকে 4 বার ফোন করেছি, একথা যিনি বলে আইদার তাকে জনগণের কাছে নাক্ষত দেওয়া উচিত, কারণ আপনারা সারাদিন কাল দেখিয়েছেন। আমি যদি করে থাকি, আমি আপনাদের কথা দিচ্ছি আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব। আর যদি তারা মিথ্যে কথা বলে আপনাদের দিয়ে প্রচার করিয়ে থাকে মিথ্যে কথা, তাহলে বলুন যারা করিয়েছে এবং যারা করেছেন, হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস, আপনারা কি এর জন্য নাক্ষত দেবেন?